হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বিকাশ দিয়ে বিদ্যুতের বিল কিভাবে পরিশোধ করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। এখন আমি প্রথমে বিকাশ ওপেন করলাম, আপনারা আপনাদের বিকাশ ওপেন করবেন। ঠিক এখান থেকে বিকাশে ঢুকতে গেলে আপনাদের বিকাশের পিন নাম্বার দেবেন, তারপর এখান থেকে সোজা চলে যাবেন পে বিলে। দেখুন উপরে লেখাই আছে, ওই যে বিদ্যুতের একটা লাইটের ছবি আছে, ঠিক তার নিচে লেখা আছে পে বিল। এইখানে আপনারা ক্লিক করবেন, এই যে পে বিল দেখছেন এখানে লেখা আছে, পে বিলে ক্লিক করলাম। পে বিলে ক্লিক করার সাথে সাথে আমার আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে পে বিল ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখুন অনেক অপশনগুলো চলে আসছে, যে বিভিন্ন অপশনগুলো আপনি কি কার্ডের মাধ্যমে করবেন না ভিসা কার্ডে। তারপরে নিচে দেখুন এই যে বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে, এবং কোন বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করবেন, এখানে ডেস্কো আছে, পল্লী বিদ্যুৎ আছে। যেহেতু আমার ওয়েস্টে জোন প্রিপেড, আমি এইটা দিয়ে দেবো, আপনাদের যেটা আপনারা শুনে নেবেন আপনাদের কোনটা। এই যে ওয়েস্টার্ন জোন বা ওয়েস্ট জোন প্রিপেড, ঠিক এইটাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে বলতেছে। অ্যাকাউন্ট নাম্বার দেখবেন যে আপনাদের যে একটা কার্ড দিছে সেই কার্ড মিটার নাম্বারটাই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, একই জিনিস। তো মিটার নাম্বারটা ওই ইসের উপর দেখুন সেটের উপর লেখা আছে 05025। এটা আপনারা জাস্ট এখানে লিখে দেবেন। আমি দেখুন এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিলাম, তারপর এখানে জাস্ট কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তারপর দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এবং এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান। জাস্ট এই যে এখানে আপনারা ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলে দিচ্ছি যে আপনি কত টাকা পেমেন্ট করবেন, আমি 500 দিব। যেহেতু এখানে জাস্ট আপনারা লিখে দেবেন যে এখানে যে 500 দিলাম, 500 দিয়ে জাস্ট এই যে অ্যারোতে এটাও দিতে পারেন, ডানও দিতে পারেন। এখানে ক্লিক করলাম, এই যে টিপ চিহ্ন ক্লিক করার সাথে সাথে দেখুন যে নিজের তাবে এগিয়ে যায়। এখানে ক্লিক করবেন, আবার পিন নাম্বারটা দিবেন, এই যে পিন নাম্বার দিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তবে পে বিল নিচ্ছে এখন এই যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে এই যে বিকাশের যে ছবিটা এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার টাকাটা চলে যাবে, আর আপনাদের ব্যালেন্স আছে কত এটা দেখাবে। দেখার সাথে সাথে দেখুন আপনাদের কিন্তু এটা কনফার্মেশন হয়ে যাবে। এইখানে দেখুন মিটারে একটা আপনাদের এখানে এই যে মেসেজ আসবে এইরকম, সাকসেসফুলি ইওর ওয়েস্টার্ন জোন প্রিপেড টোকেন নাম্বার। এই যে এখান থেকে শুরু হলো, দেখুন আপনাদের প্রতিটা কিন্তু 20 ডিজিট করে আছে, দেখুন এই যে 4 4 4 4 4 4 করে, এই যে 4 5 20টা আছে, তারপরে কমা আছে, এখানে আরও 4 4 করে এরকম 20টা করে আছে। তো অনেকের এই শেষেরটা দিলেই হয়, এই যে SCSEQNOM তার উপরের থেকে এই 20টা, এই 20টা শেষেরটা দিবে, শেষেরটা দিয়ে এন্টার দিলে দেখবেন যে হয়ে যাবে। আর যদি না হয়, অনেকের আবার এটা প্রথম প্রথম কী হচ্ছে সমস্যা হচ্ছে, অনেকের এটা দিলে হয় না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই প্রথমে এইখান থেকে শুরু করবেন, এই যে 6163 এখান থেকে এই যখনই 20টা শেষ হবে, এই যে কমা রাখবো যখন 20টা শেষ হবে তখন এন্টার দিবেন, না তারপর দিয়ে আবার পরের 20টা দিবেন, তারপর এন্টার দিবেন, এরকম যতগুলো আছে পরে আবার 20টা দিবেন, তারপর এন্টার, আবার 20টা দিবেন, এন্টার, আবার 20টা দিবেন, এন্টার। আমারও এরকম প্রথমে সমস্যা হয়েছিল, বিধায় আমি আপনাদের এটা শেয়ার করছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।